চরম বঞ্চনার শিকার মিড ডে মিলের কর্মীরা, তারই পরিপ্রেক্ষিতে মাইনে বৃদ্ধি, পেনশন চালু, পুজোর বোনাস প্রদান সহ বিভিন্ন দাবিতে সারা বাংলা সরব হলো সারা বাংলা মিড ডে মিলের কর্মী সংগঠনের সদস্যরা। সোমবার বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে সংগঠনের তরফে বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। একই সঙ্গে দাবি পূরণ না হলে আগামী দিনে লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন তারা বলে জানিয়ে দেন মিড ডে মিলের কর্মীরা। এ ব্যাপারে সংগঠনের রাজ্য কমিটির সদস্য মিনতি মণ্ডল জানান, অন্যান্য রাজ্যের তুলনায় মিড ডে মিলের কর্মীদের মাইনে মাত্র 1,500 টাকা, সেক্ষেত্রে মাইনে বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সরব হন তিনি। মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে এসডিওর কাছে এসেছি, মহকুমা শাসকের কাছে আমরা এসেছি। আমরা দাবি করব যে 10 মাস নয় 12 মাস বেতন দিতে হবে, পুজোর বোনাস দিতে হবে, পিএফ পেনশন চালু করতে হবে। আর আমরা দাবি করেছি যে 1,500 টাকা নয় মিনিমাম 7,000 টাকা দিতে হবে। কেন্দ্র রাজ্য বলছে তাদের টাকা নেই, কিন্তু আমরা জানি যে যেখানেই যারা দিচ্ছে সেখানেই টাকা পড়ছে। শুধুমাত্র মিড ডে মিল কর্মীদের বেলায় কোনো সরকারের কোনো টাকা পয়সা নেই, তারা দেয় না। অন্যান্য রাজ্যে 7,000, 9,000, 12,500 টাকা পর্যন্ত দিচ্ছে, তাদের বোনাস দিচ্ছে। আমাদের রাজ্য কিন্তু মা বোনেদের অবহেলিত করে রেখেছে। তারা আগুনে পুড়ে কাঠের জালে তারা রান্না করেন এই গরমের মধ্যে, তাদের কোনো ব্যবস্থা নেই, তাদের কোনো পেনশন নেই। এই কারণে কি আজকের বিক্ষোভ? এই কারণে তাদের বিক্ষোভ, এবং তারা চায়। কোথায় বিক্ষোভ করছেন? জেলা শাসকের সামনে, এসডি অফিসে, বারুইপুর এসডি অফিসের সামনে। আমরা আজকে যদি আমাদের দাবি না মানা হয়, আমরা আগামী নভেম্বর মাসের 15 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি করব, রান্নার কাজ থেকে আমরা সরে থাকব, যদি না আমাদের মিনিমাম 7,000 টাকা বেতন না দেওয়া হয়, এবং 10 মাস নয় 12 মাসের বেতন যাতে দেওয়া হয়। আমার নাম মিনতি মিত্র, সারা বাংলা মিড ডে মিল কর্মী, মিনতি মিত্র, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে। দক্ষিণ ২৪ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।